জীবন স্মৃতি ডিজিটাল আর্কাইভের উদ্যোগে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে আমার নিবেদন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও ভারত পথিক সুভাষচন্দ্র বসুর মধ্যে সম্পর্কের বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছিল নারায়ণ পত্রিকা এবং বাংলার কথা পত্রিকার প্রকাশনকে উপলক্ষ করে, যা আমরা দেখেছি পরবর্তীকালে এক বিশাল মহিরুহ হয়ে গড়ে উঠেছিল। কবির প্রতি সুভাষচন্দ্রের স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সুভাষচন্দ্রের বৈপ্লবিক চেতনার প্রতি কাজী নজরুল ইসলামের কাব্যিক স্বীকৃতি পরবর্তীকালে বাংলার এই দুই মনীষীকে একই মঞ্চে এনে দাঁড় করিয়েছিল। 1924 সালে সুভাষচন্দ্র যখন বন্দী হবেন, 25 সালে, তার ঠিক আগে বিদ্রোহী কবি কবিতা লিখলেন সুভাষচন্দ্রকে উৎসর্গ করে, তার বিখ্যাত কবিতা, হয়তো সর্বশ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী, এবং তিনি নিজে সেই কবিতা রামমোহন ইনস্টিটিউট হলে পাঠ করলেন। এবং পরবর্তীকালে সুভাষচন্দ্র যখন গ্রেপ্তার বরণ করলেন, তার প্রতিবাদে কবি কলম ধরলেন, বিভিন্ন লেখনীর মধ্যে দিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন, এমনকি কবি কলকাতার রাজপথে নেমে সুভাষচন্দ্রের গ্রেপ্তারের বিরুদ্ধে আন্দোলন করলেন। পরবর্তীকালে আমরা দেখেছি কৃষ্ণনগরের প্রাদেশিক সভায় তিনি গান বেঁধেছেন চল চল রে নওজোয়ান, সন্ধ্যে পাতিয়া কান। এবং আমরা জানি যে সুভাষচন্দ্র কবির সম্মানে অ্যালবার্ট হলে, যা এখন ইন্ডিয়ান কফি হাউস, সেখানে একটি সভার আয়োজন করেন, সম্বর্ধনা সভার আয়োজন করেন, যার সভাপতিত্ব করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সেখানে কবি দুর্গমগিরি কান্তার মরু, যে কান্ডারি হুঁশিয়ার কবিতা, সেখানে নিজে তিনি সেটা গেয়ে শোনান। এবং ওই তার যে বিখ্যাত স্ট্যাঞ্জা, যেখানে তিনি বলছেন ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। তখন সুভাষচন্দ্র তার অশ্রু সম্বরণ করতে পারেননি। পরবর্তীকালে সুভাষচন্দ্রের অভিন্ন হৃদয় বন্ধু দিলীপ কুমার রায় তার গ্রন্থে একথা বলেছেন যে কাজীর ওই চারটি লাইন সুভাষ শুনলে সে ভাবাবেগে আপ্লুত হয়ে নিজেকে হারিয়ে ফেলত, তার চোখ দিয়ে অশ্রুঝরা হয়ে পড়ত। এই ছিল কাজী নজরুল ইসলাম এবং সুভাষচন্দ্রের সম্পর্ক। এবং আপনারা জানেন যে কাজী নজরুল ইসলামের আরো একটি বিখ্যাত কবিতা সব্যসাচী, এই কবিতা উনি লিখেছিলেন ওই 24 সালে, এবং সেখানে তিনি যা বললেন সুভাষচন্দ্র সম্বন্ধে, সেই একই জিনিসের পুনরাবৃত্তি আমরা পরবর্তীকালে দেখব কবিগুরু রবীন্দ্রনাথের কণ্ঠে। যদিও সুভাষচন্দ্র বলতেন যে রবীন্দ্রনাথ ভারতবর্ষের কবি, কিন্তু কাজী নজরুল ইসলাম বাংলার কবি। তিনি যেভাবে বাংলার দুঃখ বেদনা আনন্দ সমস্তটাকে আত্মস্থ করেছিলেন, তার গভীরতাকে স্পর্শ করেছিলেন, তেমনভাবে আর কেউ পারেননি। তিনি দিলীপ রায়কে বলেছিলেন, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে গিয়ে জাতীয় সঙ্গীত শুনি, জাতীয় সঙ্গীত শোনার আমার সুযোগ হয়, কিন্তু আমি কাজী নজরুল ইসলামের গান যখন দেশে এসে শুনি, রাজ্যে প্রদেশে এসে শুনি, তখন আমি বুঝতে পাই যে কবির শ্রেষ্ঠত্ব কোথায়। এবং তিনি বলেছিলেন যে আমরা যখন
যুদ্ধে যাব, মানে সেই সময়ে সুভাষচন্দ্র জানতেন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনা নেই, তিনি জানতেন যে যুদ্ধ হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, ভারত সেই যুদ্ধের সুযোগ নেবে, এবং সেই সময় সুভাষচন্দ্র তার সৈন্যবাহিনী গঠন করে ভারতবর্ষে ঢুকবেন। তিনি বলছেন, আমার সৈন্যদের মার্চিং সং হবে কাজীর গান। পরবর্তীকালে আমরা সেই প্রসঙ্গে আসব। আপাতত আমরা বলি যে সব্যসাচী কবিতায় কবি লিখছেন, ওরে ভয় নাই আর গরজে উঠেছে হিমালয়ে চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। তার পরের লাইনে বলছেন, দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জেগে বলে আমি আসিয়াছি। এই দাপর যুগের মৃত্যু ঠেলে কে মহাযোগী, কার কথা বলছেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছেন। আমাদের অবাক লাগে, কিন্তু সেই একই কথার পুনরাবৃত্তি আমরা পাই বিশ্বকবি রবীন্দ্রনাথের কণ্ঠে, যখন 39 সালে তিনি সুভাষচন্দ্রের উদ্দেশ্যে বলছেন, আমি আপনাদের পড়ে শোনাই, দেশনায়ক বলে তিনি সেখানে সম্বোধন করছেন, সুভাষচন্দ্র বাঙালি কবি আমি, বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি। গীতায় বলেন, সুকৃতের রক্ষা ও দুষ্কৃতের বিনাশের জন্য রক্ষাকর্তা বারংবার আবির্ভূত হন। দুর্গতির জালে রাষ্ট্র যখন জড়িত হয়, তখনই পীড়িত দেশের অন্তর্বেদনার প্রেরণায় আবির্ভূত হয় দেশের অধিনায়ক। আজ তোমায় দেশনায়কের পদে বরণ করি। তিনি কি বললেন? যা আমরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়ে বলছেন, সম্ভবামি যুগে যুগে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন গ্লানি আসবে, যখন যখন সাধুদের ওপর অত্যাচার বাড়বে, অসাধুদের দৌরাত্ম্য বাড়বে, তখন আমি আবির্ভূত হই। সেখানে সুভাষচন্দ্রের সম্বন্ধে কবিগুরুও সেই একই কথা বলছেন, যে আজকে দেশ দেশ দুর্গতির জালে জড়িত, আজ তোমাকে আমি সেই দেশনায়কের পদে, সেই রক্ষাকর্তার পদে তোমাকে আহ্বান করি। ঠিক একই কথার পুনরাবৃত্তি করেছিলেন 14 বছর আগে। তিনি তখনই বলেছিলেন যে, দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জেগে বলে আমি আসিয়াছি। তিনি সুভাষচন্দ্রকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাথে তুলনা করেছিলেন। এমনই ছিল তাদের পারস্পরিক সম্পর্ক।